সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি। এই আলোর উৎসবে মেতে উঠতে চলেছে সাধারণ মানুষ। রায়গঞ্জ স্টেডিয়ামের সম্মুখে বসছে বাজির বাজার। সোমবার এই বাজি বাজারের উদ্বোধন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এদিনের এই বাজি বাজারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুর প্রশাসক অরিন্দম সরকার সহ বিশিষ্ট জনেরা। এ বিষয়ে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, সরকারি নির্দেশ অনুসারে শিল্প সাথী পোর্টালে আবেদনের মারফত বাজি বাজারে সবুজ বাজি বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা যাবে। রায়গঞ্জের বাজি বাজারে থাকছে 59টি স্টল। 28 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত বসবে এই বাজির বাজার। শহরের রাস্তার ধারে সম্পূর্ণভাবে বাজি বাজার বসা বন্ধ থাকবে, যাতে বাজি বাজার সুষ্ঠুভাবে চলে এবং সাধারণ মানুষদের পরিবেশ বান্ধব বাজি ক্রয় করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। এখানে আমাদের সবুজ বালি বাজি মেলা যে আছে, ওটা আজকে এখানে রায়গঞ্জ স্টেডিয়ামে আমরা ওপেনিং করলাম। এখানে আমার সঙ্গে আমার মিউনিসিপ্যালিটি রায়গঞ্জ চেয়ারম্যান শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয় আছে, বড়া সরকার উপস্থিত আছেন, আমাদের এখানে এজু সাহ উপস্থিত আছেন, সাধন বর্মন আছে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর আছে আমাদের এখানে, ব্যবসায় সমিতি থেকে মিস্টার কুন্ডু উপস্থিত আছেন, আতানুমন্দু লহরি উপস্থিত আছেন, আদার আমাদের লাইন ডিপার্টমেন্টের সমস্ত লোকজন আছে। তো এখানে গতবার আমরা 41 স্টল করেছিলাম, তো এবার মোটামুটি 50টা স্টল এখানে হয়ে গেছে, যেহেতু আমাদের গভর্নমেন্টের গাইডলাইন আছে সেটা মেনে এখানে মিউনিসিপ্যালিটি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এটা টোটালটাই অর্গানাইজ করেছে, যেগুলো নিয়ম ডিস্টেন্স মেনে আর যে লাইসেন্সগুলো পোর্টালের মাধ্যমে হয় সে প্রসেসগুলো করে এটা হয়েছে। আমরা তারপরে পরিদর্শন করে দেখলাম এখানে, আর কিছু 2-3টা স্টলে আমি নিজেই চেক করে দেখলাম কি যেহেতু যে ক্র্যাকার্স আছে বেসিক্যালি ওটা গ্রিন হওয়ার উচিত, সেখানে পেসো আর নিরি লাইসেন্স আছে কি না সেটা একটু দেখার ব্যাপার আছে। তো র্যান্ডামলি চেক করে দেখা গেল কি এখানে এগুলো সবই সার্টিফাইড আছে, যে ডিফারেন্ট কোম্পানি থেকে হওয়ার কথা, তো এটা এখানে হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।